নমস্কার বন্ধুরা, আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে ছিল যে চারটি যে ব্যাপক পরিবর্তন এক মাসের মধ্যে হচ্ছে তার দরুন মেষ, বৃষ এবং মিথুন রাশির জাতক বা জাতিকারা কী ফল পাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে জানাবো পরের তিনটি রাশি অর্থাৎ কর্কট রাশি, সিংহ রাশি ও কন্যা রাশি, এই তিনটে রাশির জাতক বা জাতিকারা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, এই পরিবর্তনের জন্য সামগ্রিকভাবে কীভাবে সতর্ক থাকা উচিত, কীভাবে সতর্ক থাকলে ভালো হবে, কোন দিকটা ভালো হবে, কীভাবে চেষ্টা করা উচিত, একটা জিস্ট তুলে ধরব। আমি বারবার আপনাদের কাছে এটা বলে এসেছি, প্রত্যেক দিন বলি যে সকলের ক্ষেত্রে সমান ফল হবে না, কিন্তু তুলনামূলকভাবে মেষ রাশির মানুষজন যদি 10 জন হন, কম বেশি কিন্তু কিছু ভালো বা কিছু খারাপ ফল প্রায় কাছাকাছি থাকবে। তাই চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। আমি প্রণয় মজুমদার, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ আপনারা জানেন প্রত্যেক দিন কিন্তু আমি জ্যোতিষভিত্তিক তথ্য আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি দিয়ে শুরু করব, তার আগে একটা দুটো কথা বলবো। দেখুন, কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছেন এমন একজন গ্রহ যিনি সমস্ত ভাগ্যটাকে কন্ট্রোল করছেন, এটা বুঝতে হবে, এবং ভাগ্যপতি বক্রী অবস্থায় ছিলেন। তাই কর্কট রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ভাগ্যই সাথ দিচ্ছিল না, আর ভাগ্য যখন মানুষের সাথ না দেয় তখন তার যতই যোগ্যতা থাকুক, যতই কোয়ালিটি থাকুক, তিনি কিছু করে উঠতে পারেন না বেশিরভাগ ক্ষেত্রে হয়। কিন্তু ভাগ্যপতি বক্রী থাকা মানে তিনি পশ্চাৎ দেশে বা পেছন দিকে মুভ করছিলেন বা এগোচ্ছিলেন, মানে ভাগ্য বিরূপ হচ্ছিল আস্তে আস্তে। এবার ভাগ্যপতি কিন্তু বক্রী কাটছে, অর্থাৎ আবার সামনের দিকে মুভ শুরু হচ্ছে তার। ধনুরাশি নিজের ঘরে বসে রয়েছে, খারাপটা কী হবে আর ভালোটা কী হবে, শুধু বৃহস্পতির অবস্থান ধরে ফল বলবো না, শনির বক্রী কাটছে, রাহু আর কেতুর রাশি পরিবর্তন হচ্ছে, রাহু ঢুকে যাচ্ছে 11th হাউসে, কেতু ঢুকছে 5th হাউসে, একাদশ ভাব উপচয় স্থান, সেখানে রাহুর মতো গ্রহ বসছে, সফলতার জায়গা। সফলতা কি নষ্ট করবে না দেবে, চলুন মেন আলোচনার জায়গায় কর্কট রাশি দিয়ে শুরু করি। ভাগ্যপতি যেহেতু বক্রী ছিল তাই ভাগ্যর সাথ দিচ্ছিল না, এটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু ভাগ্যপতি বক্রী কাটছে এবং সিক্সথ হাউস থেকে এটা বুঝতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা সবচেয়ে বড় ব্যাপার। যারা চাকরি খুঁজছেন, ষষ্ঠ ভাবের ওপর অবস্থান করে আমার চাকরির পরীক্ষা কেমন হবে, চাকরি পাওয়ার জন্য আপনি WBCS অফিসার হতে চাইছেন, তার জন্য আপনাকে চাকরির পরীক্ষা দিতে হবে, কোয়ালিফাই করতে হবে, তার ধাপগুলো সেটাই সিক্সথ হাউস। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, সেখানে সেই ষষ্ঠপতি যেহেতু বক্রী অবস্থা ছেড়ে যাচ্ছে, চাকরি পাওয়ার জায়গা, প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গা প্রথমত ভালো করছে, তাই আপনাদের আশা করা যাচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গাগুলো আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাবে। সবচেয়ে বড় কথা যেটা আপনাদের বলেই দিলাম, ভাগ্য, ভাগ্য তো সাথ দিতেই চলেছে, তাই ভাগ্যর সাপোর্ট আপনারা পাবেন। বহু কর্কট রাশির মানুষজন বলছিলেন যে দাদা কর্কট রাশির ভালো কবে হবে, আশা করছি আপনাদের ভালো হবে। সপ্তমপতি এবং অষ্টমপতি বক্রী হয়েছিলেন, সপ্তম ভাব স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে বক্রী শনির অবস্থান, দাম্পত্য জীবনের অনেকের শেষের কিনারা এসে দাঁড়িয়েছেন। যাদের ভালো চলছে আরও ভালো হোক, আরও অনেক ভালো হোক, খারাপ না হোক, কিন্তু সপ্তমপতির খারাপ অবস্থান দাম্পত্য জীবনে প্রবলেম দিচ্ছিল। যারা বিজনেসম্যান, ব্যবসা করে খাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রবলেম দিচ্ছিল, তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন, স্বামী স্ত্রী সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। যাদের আইনত গোলযোগের মধ্যে ছিলেন, ঝামেলা ছিলেন, প্রপার্টি রিলেটেড প্রবলেমে ছিলেন, তারা কিন্তু প্রবলেম ফেস করছিলেন, সেই জায়গাটা ভালো হতে চলেছে, সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, ভালো রেজাল্ট আসতে চলেছে। একাদশভাবে রাহুর অবস্থান, তুঙ্গ রাহু, দ্বাদশভাবে রাহু বসে শুধু খরচা করা ছিল, শুধু সাকসেস দিচ্ছিল না, একাদশভাবে রেখে ঠিক উল্টো ফল দিতে থাকবে। এবার আপনি বলবেন পাবো না কি, আমি কবে পাবো, সময় লাগবে, কিন্তু ধীরে 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 পাবেন। পজিটিভিটিটাই নেওয়া উচিত সব সময়, খারাপের মধ্যেও আমরা ভালো গুণটাকে খোঁজার চেষ্টা করব। একাদশে রাহু সফলতা আপনাদের দেবে,
উন্নতি দেবে। একাদশ ভাবস্থ রাহু দেড় বছর থাকবে, এই দেড় বছরকে কাজে লাগাতে হবে আমাদেরকে যারা কর্কটরাশির মানুষ আছেন আপনারা। এই রাহু অবস্থানকে যদি আমরা কাজে লাগাতে পারি, বৃহস্পতি এরপর সেভেন্থ হাউসে ঢুকবে, এরপর ঢুকবে বৃহস্পতি ধীরে ধীরে, এবং সামগ্রিকভাবে পরিস্থিতিগুলো কিন্তু ভালোর দিকে এগোবে। যদিও সেভেন্থ হাউসে বক্রী হবে, বক্রী বলছি নিশস্ত হবে, কিন্তু ঘটনা হচ্ছে এই গ্রহগত অবস্থানগুলো রাহুর অবস্থান, শনিদেবের অবস্থান বিয়ের জন্য অত্যন্ত ভালো ফল দিয়ে যেতে চলেছে। যারা কর্কট রাশির ছেলে বা মেয়ে, আপনারা বিয়ের চেষ্টা করছিলেন না, আপনারা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারবেন। ধরুন আপনার ছেলে বা আপনার মেয়ের আপনি বিয়ের চেষ্টা করে যাচ্ছিলেন, ভালো হতে চলেছে, যোগাযোগগুলো মজবুত হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবং যাদের দাম্পত্য জীবনে প্রবলেম চলছিল তাদের কিন্তু অনেকাংশে ভালো ফল দিতে পারে, ভালো ফল দেওয়ার যোগ বা সম্ভাবনাগুলো কিন্তু উজ্জ্বল হচ্ছে। কিন্তু একটা কিন্তু আছে, খারাপটাও শুনে রাখুন, শুধু ভালো শুনে লাভ নেই। পঞ্চমে কেতু খুব একটা ভালো ফল দান করে না। পঞ্চমে কেতু, একাদশে রাহু মানে পঞ্চমে কেতুও থাকছে, পঞ্চম ভাব থেকে কী কী বিচার হয় জানেন? পঞ্চম ভাব থেকে মেধা বিচার হয়। মেধার জায়গাটা ভালোই করবে কেতু, তুঙ্গ কেতু মেধার নিয়ে কোনো প্রবলেম তৈরি করবে না। কিন্তু পঞ্চম ভাব সন্তান, সন্তানের শরীর স্বাস্থ্য একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, সন্তানের শরীর স্বাস্থ্যর দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, এটা বড় ব্যাপার। পঞ্চম ভাব থেকে অনেকেই জানেন না, এটা জেনে রাখুন, আপনার পিতার উন্নতি বিচার করা হয়, আপনার বাবার কতটা উন্নতি হবে আপনার পঞ্চম ভাব বলবে। জ্যোতিষশাস্ত্রে অনেক কিছু বলা যায়, আমার বাবার কতটা উন্নতি হতে পারে আমার রাশিচক্র দেখলে বলে দেওয়া যায়, যারা জ্যোতিষ জানেন বা যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা ঠিক মতো করেছেন। এখনকার দিনে সমস্যা হচ্ছে মানুষের ধৈর্য নেই, তাই ধৈর্য ধরতে পারেন না, একটুতেই অধৈর্য হয়ে পড়েন, এটাই হচ্ছে প্রবলেমের জায়গা। এবং জ্যোতিষটা অনেকে ভাবেন ম্যাজিক করে, মিরাকেল করে, বশীকরণ করে, বিদ্বেষণ করে, এটা জ্যোতিষের কাজই নয়। জ্যোতিষের কাজ মানুষকে সঠিক পথ দেখানো, এর বাইরে কিচ্ছু না, এর বাইরে 1% জ্যোতিষের কাজ নেই। কারণ প্রেম কাটিয়ে দেওয়া, কারণ প্রেম জুড়ে দেওয়া, এটা জ্যোতিষের কাজই নয়। যাই হোক, পঞ্চম ভাব এই সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখতে হবে। এবং প্রেম, ওই যে প্রেম কাটানো জোড়ানো, এই প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু কষ্ট পাওয়াবে আপনাদেরকে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের জায়গা সতর্কতা অবলম্বন প্রয়োজন। প্রেমিক প্রেমিকা যারা প্রেম করছেন, চুটিয়ে প্রেম করছেন, কোনো না কোনোভাবে ডিস্টারবেন্স, গণ্ডগোলগুলো কিন্তু তৈরি হবে। আর একটা ব্যাপার জেনে রাখুন, দশমে বক্রী মঙ্গল, কর্মপতি বক্রী অবস্থায় নিজের ঘরে বসে রয়েছে, এটা ভাগ্য বললাম সাথ দেবে, কিন্তু কর্ম সংক্রান্ত বিষয় কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দেবে, জেনে রাখুন। এবং মঙ্গল বক্রী হচ্ছে আপনাদের ক্ষেত্রে জ্ঞাতিশত্রুতা, ভাতৃশত্রুতা বৃদ্ধি পাওয়ার জায়গা কিন্তু থেকে যাচ্ছে, তাই লক্ষ্য রেখে চলা, নজর রেখে চলার প্রয়োজন রয়েছে। এবং মঙ্গল বক্রী মানে মাথা কিন্তু গরম থাকবে, তাই মাথাটা ঠান্ডা রেখে চলার চেষ্টা করলে, সব কিছু প্ল্যানিং করে চিন্তাভাবনা করে এগোনোর চেষ্টা করলে আমার মনে হয় সর্বাপেক্ষা বেশি ভালো ফল আপনারা পাবেন। খারাপটাকে নিয়ন্ত্রণ করুন, ভালোটাকে বার করে নিয়ে আসার চেষ্টা করুন, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিকার। আপনারা চান না প্রতিকার বলুন, সব জিনিসের প্রতিকার হয় না, আমি ম্যাজিক জানি না, আমি কেন, কেউ ম্যাজিক জানে না, অন্তত কে জানে না জানে, আমি তো জানি না, আমি তো ভগবান হয়ে যেতাম না, আমি যদি ম্যাজিক করতাম, আমি যদি চেঞ্জ করে দিতে পারতাম, আপনাকে WBCS অফিসার করে দিতে পারতাম, আমি নিজে কেন হতাম না তাহলে, এটা বড় ব্যাপার। আমরা পথ দেখাতে পারি, আপনাকে খুঁজে বার করতে হবে। জ্যোতিষশাস্ত্রটা কেমন, ধরুন আপনি বর্ধমান স্টেশন থেকে হাওড়া স্টেশনে যাচ্ছেন, আপনাকে সঠিক ট্রেনে উঠিয়ে আমি দিতে পারি, কিন্তু ট্রেনে আপনাকে উঠে বসতে হবে, আমি আপনাকে বলতে পারি 2 নম্বর প্ল্যাটফর্মে যান বা 5 নম্বর প্ল্যাটফর্মে যান, ট্রেন 5 নম্বর থেকে ছাড়ছে, বা টিকিটটা আমি কেটে দিতে পারি আপনাকে, টিকিট ট্রেনে আপনাকেই বসতে হবে, সিট আপনাকেই খুঁজে নিতে হবে, তার জন্যই আপনার চেষ্টা, আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। পরের রাশি চলে আসি, সিংহ রাশি। বহু মানুষ আছেন যারা আমার চ্যানেল দেখেন সিংহ রাশির মানুষ, খুব কিছু মানুষ আছেন খুব কাছের মানুষ, যারা কাছের বলতে কাছের হয়ে গেছেন, যারা নিয়মিত যোগাযোগ বা তাদের সাথে সম্পর্কগুলো রয়েছে সিংহ রাশির মানুষজন। সিংহ রাশির ক্ষেত্রে কী কী ভালো ফল হতে পারে, পঞ্চমভাবে বক্রী বৃহস্পতি অযাচিত টেনশন তৈরি করে দিচ্ছিল এতদিন ধরে,
কর্ম, উন্নতি, যোগ্যতার দাম না পাওয়া, মেধার দাম না পাওয়া, প্রতিভার দাম না পাওয়া, এই বৃহস্পতি বক্রী ছাড়ছে, যোগ্যতার দাম দেবে আপনাদের। অনেকে টাকা খোঁজেন না, অনেক মানুষ আছেন, আমি দেখেছি অনেক মানুষ আছে, আমার টাকা দরকার নেই, আমার সম্মান দরকার, আমার 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 যোগ্যতার আমি দাম পাই, আমাকে লোকে বুঝুক আমি এই কোয়ালিটি আছে, অনেক মানুষ আছেন, যোগ্যতার দাম পাবেন আপনারা বক্রী বৃহস্পতির অবস্থান ছাড়া, যোগ্যতার দাম পাবেন বা যোগ্যতার দামগুলো কিন্তু তৈরি হবে। এক নম্বর কথা, সন্তান সুখ পাওয়ার জায়গা তৈরি করবে এই বৃহস্পতির অবস্থান। যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন, অবশ্যই ওপরওয়ালার ইচ্ছা, একটা অ্যাভারেজ কথা বলছি, সন্তান সুখের জায়গা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, আসতে চলেছে, বাদ বাকি তো আপনাদের কপাল, ওপরওয়ালার আশীর্বাদ, আপনাদের সঠিক চেষ্টা, কিন্তু সন্তান সুখের জায়গা কোনো না কোনোভাবে কিন্তু তৈরি হবে। এবং এই পঞ্চমে বৃহস্পতি সরাসরি দেখছে একাদশ ভাবকে, সরাসরি দেখবে, এবং রাহুকেতু ট্রানজিট হয়ে যাবে, বৃহস্পতি একলা টেন্থ হাউসকে দেখবে, সরি বৃহস্পতি একলা ইলেভেন্থ হাউসকে দেখবে। একাদশ ভাব হচ্ছে সফলতা, দেখছে কে, পঞ্চমপতি একাদশকে দেখছে, পঞ্চমপতি একাদশকে দেখছে। যদি বিচার করে দেখি না বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে, মানে যদি বিচার করে দেখি আপনাদের সফলতা, সফলতার উৎকর্ষতা বিচার করা হয় বৃহস্পতি থেকে, তাই সেই উৎকর্ষতা সরাসরি সফলতাকে দেখছে, তাই সফলতা আসতে বাধ্য বাধ্য। এরপরের কথা যেটা বলবো, সিংহরাশির সিক্স হাউসে শনিদেব বক্রী অবস্থায় বসেছিলেন, সিক্স হাউসে, এবং এই শনিদেবের বক্রী হয়ে থাকা ষষ্ঠ ভাব, শত্রুতা প্রত্যেক দিন বাড়ছিল শরীর নিয়ে, আপনার পরিবার এবং বিশেষত আপনার পার্টনারের শরীর নিয়ে ভুগছিলেন, লক্ষ্য করে দেখুন, এবং তার সাথে রিলেশনশিপ নিয়ে, দুটোর মধ্যে কোনো একটা জায়গা নিয়ে ডেফিনেটলি প্রবলেম চলছিল আপনাদের। শত্রুতা কিছুটা হলেও কমবে, আপনি বা আপনার পার্টনার শরীর স্বাস্থ্যর জায়গা ভালো হতে চলেছে, ভালো হবে। ষষ্ঠ ভাব থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা, আবার বলছি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কর্মের কারগ্রহই শনিদেব, সিক্স হাউসে বসে আছেন ষষ্ঠপতি, কর্ম সংক্রান্ত বিষয়ে সফলতার নির্দেশ করছেন, যারা চাকরির চেষ্টা করছেন, যারা চাকরির চেষ্টা করবেন, করতে চলেছেন, ভালো ফল পাবেন। এবং ষষ্ঠভাবে সপ্তমপতি বসে রয়েছে, এটা হচ্ছে যারা বিজনেস করছেন না, ব্যবসা যারা করছেন, আপনার লেবারদের থেকে, যারা ধরুন পাঁচজন লেবার, ছজন লেবার, দশজন লেবার নিয়ে কাজ করেন বা আপনার আন্ডারে যারা কাজ করেন, তাদের সাপোর্ট আপনারা পাবেন, পেতে বাধ্য। কিন্তু একটা কথা বলি, রাহু যদিও তুঙ্গ হচ্ছে দশমভাবে গিয়ে এবং ফোর্থ হাউসে কেতু তুঙ্গ হচ্ছে, কিন্তু টেন্থ হাউসের রাহু এবং ফোর্থ হাউসের কেতু কিন্তু খুব একটা শুভফল দান করে না সিংহরাশির ক্ষেত্রে, তাই দশমভাবস্থ রাহু কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু চাপ রাখবে, সাকসেস বাড়বে কিন্তু প্রচুর প্রেশার আপনার ওপর থাকবে, প্রচুর চাপ থাকবে আপনার ওপর, মানে আপনি 10 টাকার কাজ করতেন আপনাকে 15 টাকার কাজ করতে হবে, 12 টাকার কাজ করতে হবে, রিলিফ দেবে না। এবং অপরদিকে কেতুর অবস্থান আপনাকে মনের মধ্যে আধ্যাত্মিকতার ভাব জাগাবে, ভক্তি জাগাবে, সত্যি কথা, কিন্তু পারিবারিক শান্তি, পরিবার সব মিলিয়ে, আপনার আপনি আপনার বাবা মা ভাই বোন সব মিলিয়ে আপনার যে পরিবার, পারিবারিক শান্তি কিন্তু কোনোভাবে নষ্ট করতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। গুরুজনদের স্বাস্থ্যর জায়গাটা দয়া করে একটু খেয়াল রাখবেন, গুরুজন বাবা আছেন, মা আছেন বা এজেড পারসন, এনাদের স্বাস্থ্যর জায়গাটা কিন্তু দয়া করে একটু খেয়াল বা নজর রাখবেন আপনারা, নজর রাখার প্রয়োজন রয়েছে, এটা আমি বলবো, এই জায়গাটা কিন্তু আপনাদের সচেতন হতে হবে বা সাবধান হতে হবে। এবং অতিরিক্ত দুশ্চিন্তা আপনার মধ্যে তৈরি করতে পারে, উল্টোপাল্টা দুশ্চিন্তা আপনার মধ্যে তৈরি করতে পারে, তাই এগুলোকে ত্যাগ করার প্রয়োজন রয়েছে। এবং ফোর্থ হাউসে কেতু মনের মধ্যে, নিজের মনের মধ্যেই না, সিংহরাশির ক্ষেত্রে একটা দ্বন্দ্ব তৈরি করে দেয়, দ্বন্দ্ব পারবো কি পারবো না, এই দ্বন্দ্ব সবসময় কাজ করতে থাকে, এটা কাটাতে হবে। আশা করবো আপনারা বুঝতে পারছেন বা বুঝে উঠতে পারছেন, সবটাই আপনাদের হাতে রয়েছে, ভগবান বলছেন আমি কোনো কিছুই নিয়ন্ত্রণ করি না, কোনো কিছুই আমি নিয়ন্ত্রণ করি না,
দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ চাইলে এক মিনিটে মহাভারতের যুদ্ধ খতম করে দিতে পারতেন, তিনি তা সুদর্শন ছাড়তেন, সব শেষ করে দিয়ে সুদর্শন হাতে চলে আসতো, কিন্তু তিনি অর্জুনকে দিয়েই মারাচ্ছেন প্রত্যেককে। তাই তিনি কিন্তু সাক্ষাৎ উপস্থিত থেকেও কর্ম করছেন না, এটাই বুঝতে হবে। তাই তিনি কোনো কিছুর নিয়ন্ত্রণ করেন না, তিনি আমাদের উপর ছেড়ে দিয়েছেন, তুমি চেষ্টা করো, আমি তোমাকে রাস্তা দেখাব। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, কী কী ভালো হতে চলেছে, কী কী ভালো হতে পারে, প্রথমে সেটা বলি। প্রথম ভালো হওয়ার দিক, চতুর্থ ভাব বক্রী অবস্থায় ছিল, চতুর্থ প্রতি বক্রী অবস্থায় ছিল, এটা বুঝতে হবে। চতুর্থ ভাব হার্ট, চতুর্থ ভাব পড়াশোনা, চতুর্থ ভাব মা, চতুর্থ ভাব সংসার, চারটে জায়গায় নষ্ট হচ্ছিল, লক্ষ্য করে দেখুন। কোনো না কোনোভাবে হৃদয়ে জ্বালা তৈরি হয়েছিল, না হৃদয়ে কষ্ট তৈরি হয়েছিল, মনে কষ্ট তৈরি হয়েছিল, মায়ের শরীর হয়তো ভালো চলছিল না, সংসারের জায়গায় অসুবিধা বা অশান্তি আসছিল, পড়াশোনাও ডিস্টার্বেন্স হচ্ছিল এতদিন ধরে। আশা করছি ভালোর দিকে যাবে প্রতিটা ক্ষেত্রে, বৃহস্পতির শুভ অবস্থান। থার্ড হাউসে কেতু ঢুকবে উপচয় স্থানে, থার্ড হাউস হচ্ছে যোগাযোগ, এবং কেতু ভালো ভালো যোগাযোগ, উঁচু লেভেলের যোগাযোগগুলো কিন্তু তৈরি করে, করবে, ভালো লেভেলের যোগাযোগগুলো কিন্তু আনবে, চেষ্টা করাবে, উদ্যম বাড়াবে। কেতু সেইভাবেই ফল দেয়, কেতুকে বলা হয় মঙ্গলের পরিপূরক, জেনে রাখুন। তাই মঙ্গলের ফলটাই কিন্তু কেতু দান করে। মঙ্গল মানে হচ্ছে সাহসিকতা, তাই সাহস বাড়াবে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়াবে, কনফিডেন্ট করবে, এটা বড় ব্যাপার, এটা অনেক বড় জায়গা। কিন্তু নাইন্থ হাউসে রাহু ঢুকছে, বাধা বিপত্তি ছাড়া কিন্তু কাজ হবে না। আপনি যদি অল্পতেই ভেঙে পড়ার মানুষ হন, না নিজেকে শক্ত করুন, আপনি যদি অল্পতেই ভেঙে পড়েন, আমার একটুতেই ভালো কিছু হয়ে যাবে এই আশা যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু প্রবলেম রয়েছে, এটা বুঝে যান, তাহলে কিন্তু সমস্যা তৈরি করে দেবে। নাইন্থ হাউসে রাহু তুঙ্গ রাহু উন্নতি ঘটাবে নিশ্চিত কন্যা রাশির ক্ষেত্রে, কিন্তু রাহুর কর্ম কাজ মানে কাজটাই হচ্ছে মানুষকে ভুল ট্র্যাকে ছোটানো, এটা বুঝতে হবে। তাই সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, প্রবলেম রয়েছে। আর একটা প্লাস পয়েন্ট আছে, শনিদেব ফিফথ হাউসে বক্রী কাটছে, শনিদেবই তো সব কিছুর কর্মের ফলদান করেন, শনিদেবই তো আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনি গঠন করতে সাহায্য করেন। পঞ্চম পতি, পঞ্চম ভাব থেকে মেধা, পঞ্চম ভাব থেকে সন্তান, সন্তানের সাফল্য আপনাকে গর্বান্বিত করবে কোনো না কোনোভাবে। এক, সন্তান সুখের জায়গা কিছু না কিছুভাবে তৈরি করবে, আনবে, মেধা শক্তি বৃদ্ধি পাবে, আপনার যোগ্যতা বা আপনার প্রতিভা শনিদেব কিন্তু বাড়াবেন। কিন্তু যারা অধৈর্য, ধৈর্য নেই, শনিদেব তাদের ডিস্ট্রয় করে দেবেন, করে দেবেন। যারা ধৈর্য রাখতে জানেন না, একটুতেই ছটফটান, অনেক মানুষ আছে দেখবেন ছটফট করতে থাকে, এক্ষুনি চাই, এই মানুষগুলোর জন্য যদি কন্যা রাশির মানুষ হন ক্ষতির সময় এসে যাচ্ছে, ধৈর্য বাড়ান। আপনি যে জায়গায় যাবেন সেই জায়গার অনুযায়ী তো আপনাকে চলতে হবে। আপনি যদি কাশ্মীর যান, সেখানে তো আপনি একটা হাফ শার্ট পরে ঘুরতে পারবেন না, আপনাকে সোয়েটারই পরতে হবে। তাই যে পরিস্থিতি বা যে জায়গায় যাচ্ছেন সেই অনুযায়ী চলুন, এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা। তাই মেধা বাড়াবে, কিন্তু ধীরে সুস্থে দেবে, খুব তাড়াহুড়ো করে দেবে না, খুব ঝটিকায় দেবে না। কিন্তু খারাপ খবর একটা দেবো, অষ্টমে বক্রী মঙ্গল, দুটো জিনিস অ্যালার্ট থাকুন। প্রপার্টি নিয়ে যারা সমস্যায় থাকছেন তাদের সতর্ক থাকতে হবে প্রপার্টি নিয়ে। স্বামী স্ত্রীর সম্পর্ক লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে, মাঙ্গলিক দোষ বক্রী মঙ্গল অসুবিধা কিন্তু আনবে, আনবে। যারা রিসার্চমূলক ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকশন তৈরি হতে পারে, যারা উচ্চশিক্ষা বা রিসার্চমূলক জায়গায় রয়েছেন। এবার আপনারা বলবে কদিন, আমি বলবো দু তিন মাস, কম করে সাবধান থাকুন, কম করে দু তিন মাস, এবং চলাফেরায় সাবধানতা অবলম্বন প্রয়োজন রয়েছে। রাস্তাঘাটে চলবেন, যখন বাইক চালাচ্ছেন, কার ড্রাইভ করছেন, সাবধান থাকতে হবে।
এই জায়গাগুলোই সতর্কতা বা সাবধানতা অবলম্বন প্রয়োজন রয়েছে এবং সামগ্রিক জিনিসটাই এটা। এই হচ্ছে এই তিনটে রাশির, কর্কট, সিংহ এবং কন্যা রাশির মোটামুটি একটা জিস্ট। কারুর ক্ষেত্রে কম, কারুর ক্ষেত্রে বেশি নিশ্চয়ই হবে, কিন্তু ওভারঅল একটা ফল পাবেন এটুকু আশা করতে পারি। আজ এটুকুই থাক। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডিসক্রিপশান চেক করে নিন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।